রুলামিন গাজী কিন্তু এত অসুস্থ ছিলেন না, তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। 5 তারিখে শেখ হাসিনার সেচিস সরকারের পতনের ঠিক আগের দিন 4 তারিখ আমাদের পেশাজীবীদের একটি সমাবেশ ছিল, অন্তত 4000 লোকের সমাবেশ হয়েছিল প্রেস ক্লাবের সামনে। এখানে আপনারা যারা আছেন এর প্রায় সবাই সেখানে ছিলেন, সেই সমাবেশ সভাপতিত্ব করছিলেন রুলামিন গাজী। আপনারা জানেন সমাবেশের শেষ পর্যায়ে বহুর বহু গুলি, অসংখ্য গুলি ছুটছিল সেই শিশু হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার সেই লেগিয়ে দেওয়া পুলিশ ও ট্যাঙ্কারের বাহিনী সাউন্ড গ্রেনেড পুরো প্রেস ক্লাব এলাকা কেটে উঠছিল। সেদিন আপনারা জানেন অসীম সহসীম গুলামের কাজে আমাদেরকে সামনে দাঁড়িয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। এই বয়স তার সাহস সেদিন আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। 5 তারিখে সকাল থেকে প্রেস ক্লাবে আমরা শহীদ মিনের অবস্থান নেওয়ার কথা, সেখানে বলা বলে আমরা যেতে পারিনি। এখান থেকেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের রুলামিন গাজী, এবং হাসিনার পতনের খবর আসার পর তার নেতৃত্বেই আমরা মিছিল বাই করি। দুর্ভাগ্যজনক হলো সত্য, অসীম সাহসী দেশপ্রেমিক নেতা, আজকে যখন ফেসিবাদ মুক্ত হয়েছে দেশ, যখন মুক্ত বাতাস বইছে, সেই সময়ে তিনি সে ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেননি। শেষ করবো তার আগে বলি, রুলামিন গাজী কিন্তু এত অসুস্থ ছিলেন না, তাকে এই শিশু হত্যাকারী গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসার মধ্যে ছিলেন কিন্তু আর সুস্থ হতে পারেননি।